আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের কেবিন নাম্বার 405 সেই পেশেন্টের সাথে, যিনি গত 10 দিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলেন। অসম্ভব রকম কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। মূলত উনি ছিলেন পিএলআইডি রোগী, এক সন্তানের জননী, খুবই কর্মঠ একজন মানুষ, শুধু সেই রাজশাহী থেকে এসেছেন। এতটাই ভাবে উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে উনি যে আসলে আর সুস্থ হবেন সেটা তিনি কল্পনা করতে পারেননি। বাট ওনার ভাষ্য মতে মাত্র 4 থেকে 5 দিনে উনি ম্যাজিক্যালি উনি সুস্থ হয়ে যান। আসুন দর্শক, ওনার সেই প্রথম দিনের কথাগুলো আমরা একটু ওনার মুখ থেকে শুনে আসি। আমার নাম পপি, বয়স 21 বছর, আমি নওগাঁ থেকে এসেছি। আমার সমস্যা হচ্ছে মাজার ডান সাইড ব্যথা, কিন্তু ডান সাইড যখন অতিরিক্ত ব্যথা করে তখন সম্পূর্ণ মাজা ব্যথা করে। যখন মাজা ব্যথা করে তখন জ্বর আসে, আর এই যে পা ব্যথা করে, আবার এই হাড়গুলো ব্যথা করে, হাত ব্যথা করে, আবার এই যে এই হাড়গুলো ব্যথা করে। সমস্যা আমার 2 মাস থেকে হচ্ছে। আমি ওভাবে কিছু বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ একদিন প্রচুর ব্যথা, মানে ব্যথা উঠলো, ডান সাইড ব্যথা করতেছে। যখন ব্যথা করতেছে তখন জ্বর আসলো। এইভাবে বুঝতে পারলাম ব্যথার ওষুধ খাই হলো না, তারপরে তো চিকিৎসা করলাম। না করি, কিন্তু যখন সমস্যা হয় তখন তো ধান সিদ্ধ করি, তার আগে করেছি, তার 5-6 মাস আগে। উঠা বসা করতে সমস্যা হচ্ছে, যখন ব্যথা উঠছে শুয়ে থাকতে পারছে না, বসে থাকতে পারছে না, দাঁড়াতে পারছে না, এটাই। কিন্তু ব্যথা যদি না থাকে তাহলে আর আমার সমস্যা নেই। যখন ব্যথা উঠতেছে তখন ঘুমাতে পারছি না। দেখাচ্ছে 4 জন ডক্টর, আমাদের সাপাহারে 2 জনকে দেখাচ্ছে, মহাদেবপুরে একজন, রাজশাহী একজন। সাপাহারে ডক্টররা কিছু ওরা বলেছিল রোগের সমস্যা, আর মহাদেবপুর বলেছিল পিএলআইডি, আবার রাজশাহীও বলেছে পিএলআইডি। ব্যথার জন্য হচ্ছে ওনার মাথা জঙ্গা প্রচুর ব্যথা করতো, তখন ব্যথাগুলো পায়ের দিকে যেত, আবার হাতের কবজি থেকে সামনের দিকে যেত। ব্যথা আসার সাথে সাথে জ্বর আসতো, এবং এটা আপনার পুরো শরীর ব্যথা করতো। কারণ রোগ হওয়ার পরে আমি খুঁজতে থাকি যে পিএলআইডি কোথায় ট্রিটমেন্ট হয় বাংলাদেশের সবচেয়ে ভালো। পরে দেখলাম যে বড়গুলো হসপিটালগুলোতে দেখাচ্ছে সরকারি, কিন্তু বাট কোথাও ক্লিনিকে দেখাচ্ছে না। পরে ওয়েবসাইটে যেয়ে দেখি, আমি ভিডিওগুলো দেখতে যেতে দেখি যে পরে ডিপিআরসির নাম। পরে তো আমি স্যারের সাথে মানে অনলাইনে হটলাইনে কথা বলি, কথা বলার পরে স্যারের সাথে দেখা করি, দেখা করার পরে স্যার আমাকে তাকে আনতে বলে, পরে তো নিয়ে আসি। আমি অনলাইনে দেখার পরে আমি নিজে আসছিলাম আগে সশরীরে রোগী ছাড়াই। আসার পরে আমি ক্লিনিকের অবস্থা দেখছি, পরে স্যারের সাথে কথা বলছি, আর ডানা আমি রোগীগুলোকে জিজ্ঞাসা করছি। রোগীগুলো জিজ্ঞাসা করার পর যখন দিলাম আসলেই ভালো, তারপরে আমি যে বাসার থেকে রোগী নিয়েছি। আমি প্রায় 3টা রোগীকে জিজ্ঞাসা করছি আপনার কী সমস্যা, উনি বলছেন আমার পিএলআইডি মেরুদণ্ড সমস্যা ছিল। আর একজনকে জিজ্ঞাসা, উনি সেম কথাই বলছে, বলছে স্যারে আমার 19 দিন ভর্তি হতে বলছিল, অথচ আমি 15 দিন আছি, সুস্থ হয়ে যাচ্ছি, বাড়ি রিপ্লেস নিচ্ছি। পরে আমার বিশ্বাস হলো যে আসলে কাজ হবে। দর্শক শুনলেন তো, দর্শক আসুন আজকে 10 দিন পরে আমার সেই রোগী কেমন আছেন, আসুন দর্শক একটু জেনে আসি আমার এই রোগীর কাছ থেকে। সরাসরি কথা বলি, আসুন দর্শক। আসসালামু আলাইকুম স্যার, একটু রুমে আসবো, একটু কথা বলবো। আসুন আসুন স্যার, বসেন একটু। আচ্ছা ঠিক আছে, একটু কথা বলি। জি, কেমন আছেন বোন আজকে? আপনার হাসি, আপনাদের দুজনের হাসি আসলে বলে দিচ্ছে আসলে আজকে আপনারা কেমন আছেন, কতটুকু সুস্থ আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি 10 দিন আগে অনেক অসুস্থ ছিলাম, আমি হাবড়িতে পারতাম না, মাজা ব্যথা করতো, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, কিন্তু আল্লাহর রহমতে আমি ডিপিআরসি হাসপাতালে 10 দিন আগে এসে এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছি। গত 10 দিন আগে যখন আমি বাসায় ছিলাম তখন যে কাজগুলো আমি করতে পারতাম না, এখন এখানে এসে আমি এই কাজগুলো অনায়াসে করতে পারি। আমি যে এত তাড়াতাড়ি সুস্থ হব এটা কখনো কল্পনা করতে পারিনি। আমি যখন ভর্তি হয়েছি তার 2 দিন পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমার ব্যথা কমে গেছে, আমি সুস্থ হতে শুরু করেছি আস্তে আস্তে। এখন 10 দিন এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। আমি ভিতর থেকে ফিল করতে পারছি যে আগে আমার আমি যেমন অস্বস্তি বোধ করতাম এখন আর এগুলো নেই, আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। এখানকার পরিবেশ অনেক ভালো, যেমন থেরাপিস্ট আপুরা, নার্স আপুরা, কিংবা ডিউটি ডক্টর, এদের মানে আচার আচরণ অনেক ভালো। আর আমাকে বলেছিল যে 15 দিন থাকা লাগবে, কিন্তু আল্লাহর রহমতে আমি 4-5 দিন থেকে অনেকটুকু সুস্থ, এখন আমি 12 দিনে
বাসায় চলে যেতে পারছে এই জায়গা পরিবেশ অনেক সুন্দর যেমন আমার একটি বেবি আছে তার খেলাধুলার জায়গা আছে আমরা আগে মনে করেছিলাম কোথায় খাবার পাবো কিন্তু তিন সন্ধ্যায় এখান থেকে খাবার দেওয়া হয় এবং এদের আচার আচরণ অনেক ভালো আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা এখানে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদুল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আমরা ভর্তি হই গত 10 দিন আগে আজকে আমাদের 10 থেকে 11 দিন চলে আমার অনেকটা সুস্থ মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু আজ থেকে 10 দিন আগে যে অসুস্থতা ছিল আমরা ভর্তি হওয়ার 2 3 দিন পরে দেখেছি অনেকটা ডেভেলপ হচ্ছে এবং ধীরে ধীরে আকাশে পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং এত দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবে এটা আমি কিন্তু কখনো ভাবি নাই এটা নিজের মত মনে হচ্ছে এবং আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে এখানে যতগুলো রোগী আসে সবাই সুস্থ হয়ে যায় 100% কোনো সমস্যা হয় না কারো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল